এটা শুরু হয়েছিল আপনার হিউম্যান রাইট ভায়োলেশন সমাজ থেকে বছর খানেক আগে দু হাজার তারা কিন্তু পাঠিয়েছিল যে এই জায়গাতে আপনার অসুবিধা আছে প্লিজ টেক কেয়ার কিন্তু আনফরচুনেটলি আমরা টেক কেয়ার না করার বদলে আমরা যেভাবে এইটাকে ফ্লাউট করেছে এবং সেটা ওই হিউম্যান রাইটটা তো শুধু আমেরিকার থেকে আসেনি বিভিন্ন অন্যান্য জায়গা থেকে এসছে আপনি জানেন অনেক ভিজিটও হয়েছে এটার উপর অনেক কথাবার্তা হয়েছে ওই ওয়ার্নিংটা আমরা বোধহয় বুঝি নাই বা বুঝি নাই বা ওই দিন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যেটা আলী রিয়াজ বললেন যে এখানে যদি জনগণের স্টেক থাকতো ইফ ইফ ইউ আর উইথ দি স্ট্রেংথ অফ পিপল তাহলে এই জিনিসটা বোঝা যেত কারণ আপনি দেখছেন যে এককভাবে সিদ্ধান্ত হচ্ছে সিদ্ধান্ত আমরা কোনো জনগণ কিছুই জানে না কি সিদ্ধান্ত হচ্ছে সেখান থেকে যদি আপনি দেখেন ধারাবাহিক তারপরে যখন এটা কোনো অ্যাকশন হলো না তখন ওকে অ্যাকশন না আমাদের তরফ থেকে যতটুকু আমরা করি আর স্যাংশন দিয়ে দেবো টু স্টার্ট উইথ সাতজন কি দশজন সাতজন বোধ হয় সাতজন স্যাংশন এবং স্যাংশনের ইমপ্লিকেশনটা আমরা এখন সবাই জানি হোয়াট ইজ দ্যাট ইমপ্লিকেশন অফ স্যাংশন সাতজন এবং প্রতিষ্ঠান হিসেবে র্যাবের উপরও প্রতিষ্ঠান হিসেবে র্যাবের উপরে র্যাবের উপরে প্রতিষ্ঠান হিসাবে মানে তুমি তোমাকে ট্রেনিং দেবো না এই দেবো না ওই দেবো না হেল্প করবো না ফাইন এখন আপনি সেটার থেকে যদি ধারাবাহিকতা আসেন আমি ওইভাবে দেখি সেটার থেকে যদি ধারাবাহিকতা আসেন হিউম্যান রাইটের কথা যখন আমরা বলি ওয়েব সাইন্স সাইন্ড ইউনাইটেড নেশানস চার্টার সেখানে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইজ হিউম্যান রাইট এবং আমরা কিন্তু সজ্ঞানে এটা সাইন করেছি উই আর পার্টি টু ইট তো সেই জায়গাতে যদি আমি বলি যে আপনার দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু হাজার চোদ্দো একটা এক্সকিউজ দেওয়া যেতে পারে যে হোয়াট এভার উই উইট নট এক্সকিউজ তারপরেও দু হাজার আঠারোতে আমার প্রশ্ন হচ্ছে অল ইনক্লুসিভ ইলেকশন হয়েছিল সেখানে তো কেউ বাদ পড়েনি বা কেউ কেউ বলেনি যে আমি ইলেকশন করবো না সেখানে সব পার্টি আরও আরও অন্যান্য পার্টি ইলেকশনে আসছিল বাট হোয়াট হ্যাপেন্ড রেজাল্টটা কী হলো রেজাল্টটা হলো টোটালি ম্যানুপুলেটেড ইলেকশন এবং যে প্রতিষ্ঠানগুলো এগুলোকে দেখার কথা কন্ট্রোল করার কথা আমি বারবার আপনার এখানে বহুবার বলেছি আমাদের প্রতিষ্ঠানগুলো ব্যক্তির কারণে নষ্ট হয়েছে প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠানের কারণে নষ্ট হয় না প্রতিষ্ঠান ব্যক্তির কারণে নষ্ট হয়েছে সেখানে যদি নেপটিজম করে আপনি লোক বসান সেখানে যদি পিপল আর নট কনসার্ন বা তারা যদি সরকারের সাথে থেকে কাজ করে তাহলে প্রতিষ্ঠানে আমি আমি যদি বলি যে বিচারালয় বিচার না যদিও আমরা বলছি যে বিচার বিভাগের উপরে নিষেধাজ্ঞা আসতেছে বাট বিচার বিভাগ নয় ইজ ইন্ডিভিজুয়াল মানে জানি না সত্যি মিথ্যা যাই হোক বিচার বিভাগের উপরে হলে তো বিচার বিভাগ হতে হলে পুরো বিচার বিভাগের উপরে হয় না এটা তো হয় না একটা ইনস্টিটিউশনের উপরে র্যাবের উপরে অন্য ব্যাপার কিন্তু র‍্যাবের ম্যান্ডেটই ছিল বাট যেমন পুলিশ এবং র‍্যাব বেসিক্যালি পুলিশের একটা পার্ট যেমন পুলিশ পুলিশের ব্যক্তির উপরে কথা হচ্ছে যে পুলিশের ব্যক্তির উপরে বিচারীতিটা প্রয়োগ করা হবে আমি এটার মধ্যে যদি এটাও ইনক্লুড করি যে আপনি যে মিডিয়ার কথা বলছেন মিডিয়া নট মিন দ্য খবরের কাগজ পার্টিকুলার খবরের কাগজ তুমি তোমার উপরে পুরাটার উপরে দিলাম হ্যাঁ নো ইন্ডিভিজুয়াল যারা হয় খবরের কাগজটাকে চালায় যেভাবে চালানোর কথা সেভাবে চালায় না অথবা লেজুর বৃত্তি করে অথবা জেনে শুনে দ্য ফ্যাক্টস আর সাপ্রেসড আমি একটা আপনাকে এক্সাম্পল দিই এক্সাম্পলটা হচ্ছে যে যখন ইলেকশনটা হয় তখন অনেক সময় দেখা যায় যে লাইভ টেলিকাস্টটা দুই একটা নট অল হ্যাঁ ওখান থেকে তো রিপোর্ট আসলো যে এখানে লোক নাই জন নাই নাই হঠাৎ করে লোক আসলো তা হঠাৎ করে সে বলল হ্যাঁ সুন্দর পরিবেশে যেতে হচ্ছে আমি অনেককে জিজ্ঞেস করলাম আমি যখন ওই ট্রেনিং করেছি আমাদের ওদেরকে ট্রেনিং করার আইনকানো কোনো লাভ নেই তখন ওরা অকপটে বললো স্যার আমরা কিন্তু ঠিকই জমা দিই বাট আমরা ওটা আর দেখি না আমাদের স্ক্রিন তার মানে ইউ আর সাপ্রেসিং দ্য ফ্যাক্টস দেয়ার ফোর ইন্ডিভিজুয়াল দোজ যে এডিটোরিয়াল বোর্ডে আছে যারা ওখানে থাকে তো আমরা যখন বলি যে গণমাধ্যম আমার কাছে মনে হয় যে দ্যাটস মিস নমার সেটা হবে গণমাধ্যমের ব্যক্তি ব্যক্তিবর্গ কিন্তু গণমাধ্যম তো এতগুলো পেপারের উপর তো কেউ বাড়ে নেই আমরা রিমারে শুনি যে অমুক পেপার অ্যান্টায়ার পেপারের উপরে দিয়েছে অ্যান্টায়ার টেলিভিশনের উপরে দিয়েছে তো এই জায়গাটাতে যেহেতু এখানে বেসিক্যালি বলা হচ্ছে ইলেকশন সংক্রান্ত তো ইলেকশন সংক্রান্ত যদি হয় তাহলে গণমাধ্যম আসে অফকোর্স জুডিশিয়ারি আছে অফকোর্স পুলিশ আছে এবং ইলেকশন কমিশন আর ফর্মার ইলেকশন কমিশনের হিসেবে আপনি মনে করেন যে গণমাধ্যম জুডিশিয়ারি এগুলো আসলে ভালো ইলেকশনের পক্ষে অনুকূল ভূমিকা রাখতে পারে এবং প্রতিবন্ধক আপনি দেখেন মানে অ্যাডমিনিস্ট্রেশন এখন অ্যাডমিনিস্ট্রেশন যে ডিস্ট্রিক্ট চালা তার তাকে তো নয় কিন্তু ইলেকশনে আপনি বাধা দিয়েছেন আপনাকে একটা একটা ইলেকশন ডিউটি দেওয়া হলো হোয়ার ইউ সাপোজ টু বি নিউট্রাল আপনি নিউট্রাল না থেকে এমন কিছু কাজ করলেন পুলিশ পুলিশের কিছু আমি পুলিশ বলবো না পুলিশের সদস্যরা কে কোথায় কার কার এজেন্ট কার কি তাকে রাত্রেবেলা খুঁজতে আমার যেটা আমার ধারণা ইট ইজ নট ইনস্টিটিউশন বাট ইট ইজ দ্য ইন্ডিভিজুয়াল উইদিন দ্যাট এখন পুলিশে তো কত আপনি মনে করেন এগুলো ইফেক্টিভ ইট আরেকটি কথা আমি বলি আমি আগেও বলেছি সেই জন্য কথাটা বলছি আলি রিয়াজ আলি রিয়াজ আছেন তিনি তো একেবারে হট সিটে বসে আছেন দিস ইজ নট দি এন্ড দিস ইজ নট দি এন্ড আবার যেটা মনে হয় দিস ইজ দি বিগিনিং এরপরে আপনি দেখেন প্রথম থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে এটা হবে এটা আসতে পারে এটা আসতে পারে এটা আসতে পারে আমরা কিন্তু কোনো কিছু ইম্প্রুভমেন্ট হয়নি আপনি যেটা যেটা বললেন ইউর ব্যাপারটা ইউ তো তাদের অগ্রগামী দল তিন সপ্তাহ এখানে থেকে গেছে টক টু এভরিবডি তো আমি জানি আপনাদের সাথে কথা বলছি কিনা আপনাদের সাথে কথা বলছে পলিটিক্যাল সব পলিটিক্যাল পার্টি বড় বড় পলিটিক্যাল পার্টির সাথে কথা বলেছে বলার পর ইলেকশন কমিশনে তারা কথা বলেছে তারা নিজেরা সরজমিনে দেখেছে তারপরে তারা বলছে যে এখন পর্যন্ত সহায়ক পরিবেশ সহায়ক পরিবেশ তৈরি হয়নি এবং যেটার উপরে বেস করে ইউ বলছে যে আমরা আসছি না কারণ সহায়ক পরিবেশ তৈরি হয়নি তো এইটা আপনি যেটা আমি বলার চেষ্টা করছি এবং পার্লামেন্টের প্রস্তাবের কথা কথা আমি বলার চেষ্টা করছি যে ইলেকশন ইয়ার বলে একটা কথা আপনি যদি নির্বাচনটা সুস্থ করতে চান পুরো বছর আপনাকে ওটার উপরে কাজ করতে হবে আপনি এখন ওকে ধরবেন ওকে 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 জেলে দেবেন পুরনো মামলা নিয়ে আসবেন তার মানে হচ্ছে ইউ আর ইন্টিমিডিয়েটিং পিপুল রাইট ফ্রম দ্য বিগিনিং আর শিডিউল ডিক্লেয়ার করার পরে তো অনেক কিছুই হয় বাট এই যে বিগিনিং থেকে ধরুন আমি একটা কথা কথা বলি সত্য মিথ্যা আমি এগে আই কারণে এই যে অপোজিশনের বিএনপির বিএনপি ক্লেইম করতেছে যে পুলিশ এটা ভয় ভেঙে দিয়েছে তো এটাও তো একটা মানে কাজ যেটা শূন্য ঠাকবেন না তো কাজে আমি মনে করি যে এই যে আলোচনা হচ্ছে আমরা তো আলোচনা করছি না ইভেন পলিটিক্যাল মহলে যতই ব্রে ফেস করুক না কেন এটা তো আলোচনা হচ্ছে আমি একটু আগে আপনাকে যে বাইরে বলতেছিলাম ভিসা পাওয়া আর না দেওয়ার মধ্যে দুটো তফাৎ আছে আমি ফ্রি ম্যান আমি ভিসা চাইলে নিতে পারি বাট আমি যাচ্ছি না আমার ওই কোনো কাজ নেই বা আই ডোন্ট ওয়ান্ট টু গো দ্যাট ইজ মাই ফ্রিডম কিন্তু যখনই আমি জানি যে আমি ভিসা পাবো না সো পাবো না আর পাওয়ার মধ্যে তফাৎ আছে এটা যদি কেউ মনে করে যে আমি হইলো তা হইলো কি আমি গেলাম না আরে আপনি গেলেন না আপনি যেতে পারবেন না তো আরেকটি ব্যাপার হচ্ছে কেন এটা ভেরি এফেক্টিভ আই ডোন্ট নো আমি আলী রাজ ক্লিয়ার করবেন এটা কিন্তু একজনের উপরও নয় ফ্যামিলি ধরে পুরো ফ্যামিলি ধরে হুম তো কাজে সেই জায়গাতে আমি মনে করি যে এই টুলসটা তারা ব্যবহার করছে আমার দেশে তুমি আসতে পারবো না মে হোয়াট কাম প্রফেসর আলী রিয়াজ